হ্যালো ফুটবল ফ্যান্স, জুড বেলিংহামের করা একমাত্র গোলে জয় দিয়ে 2024 ইউরোর যাত্রা শুরু করেছে গ্যালোয়াশরের রানার্স আপ দল ইংল্যান্ড। কথায় আছে যত গর্জে তত বর্ষে না, ইংল্যান্ড ফুটবল দলের বেলায় কথাটা বেশ খাটে। প্রতিটা বড় টুর্নামেন্টের আগে ইংল্যান্ডকে নিয়ে অনেক কথাবার্তা হয়। কাগজে কলমের দিক দিয়ে দেখতে গেলেও খুবই শক্তিশালী দল মনে হয় ইংল্যান্ডকে, কিন্তু মাঠের খেলায় শেষ পর্যন্ত সেই শক্তি প্রতিফলিত হয় খুবই কম। এবারের ইউরোতে ইংল্যান্ড কি ব্যতিক্রম কিছু করতে পারবে, এই প্রশ্নটা প্রথম ম্যাচটি দেখার পর রয়েই যাবে ইংল্যান্ড সমর্থকদের মনে। সার্বিয়ার বিপক্ষে আজ ইংল্যান্ডের প্রথম ম্যাচটা দেখে থাকলে ইংলিশ সমর্থকেরা মনে হয় না খুব বেশি উচ্ছ্বসিত হবেন। হ্যাঁ, ম্যাচটাতে জয় পেয়েছে ইংল্যান্ড, জুড বেলিংহামের একমাত্র গোলেই জিতেছে তারা। তবে তারকায় ঠাসা এই ইংল্যান্ড দলের কাছে যে পারফরমেন্স প্রত্যাশিত ছিল সেটা দেখা মেলেনি মাঠে। অবশ্য জয় মানেই 3 পয়েন্ট, এবং আপাতত সেটাই বড় স্বস্তি হওয়ার কথা ইংল্যান্ডের জন্য। ক্লাব ফুটবলে শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। যদিও দুই ইংলিশ ফুটবলার সেই ফর্মটাকে জাতীয় দলের জার্সিতে ইউরোর প্রথম ম্যাচে ঠিক আনতে পারলেন না। বেলিংহাম একটা দারুণ গোল করলেও পুরো ম্যাচ জুড়ে আর কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। ম্যাচের 13 মিনিটে বুকায়ু সাকার ক্রস থেকে হেড করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তবে এর বাইরে বেলিংহাম খুব যে আহামরি খেলেছেন এমন নয়, ফোডেনকেও ঠিক চেনা ছন্দে দেখা যায়নি। বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ মৌসুম কাটানো হ্যারি কেইন অবশ্য দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন, তবে সেই চেষ্টা ব্যর্থ করেন সার্বিয়ার গোলরক্ষক। অন্যদিকে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড সার্বিয়াকে হতাশ করেন দুসান ভ্লাহোভিচের বিপক্ষে দারুণ এক সেভ করে, যার দ্বারাই ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ইংল্যান্ড। সব মিলিয়ে দ্বিতীয়ার্ধে দেখতে গেলে ইংল্যান্ডের তুলনায় সার্বিয়াই ভালো খেলেছে। ইউরোর গ্রুপ পর্বের ম্যাচটিতে ইংল্যান্ড কতটা আধিপত্য বিস্তার করে খেলেছে সেটা বোঝা যাবে একটি পরিসংখ্যান দেখলেই। ম্যাচটিতে ইংল্যান্ড তারকাখচিত দল নিয়েও মোট 5টি শট নিয়েছে, অন্যদিকে সার্বিয়া শট নিয়েছে 6টি। দুই দল মিলিয়ে এই ম্যাচটিতে শট নিয়েছে মাত্র 11টি। 1980 সালের পর থেকে ইউরোতে এর চেয়ে কম শটের ম্যাচ হয়নি আর একটিও। যদিও এবারের আসরে গ্রুপ পর্বে ইংল্যান্ড দুর্বল প্রতিপক্ষদেরই পেয়েছে, যেখানে গ্রুপ সিতে তাদের সতীর্থ ডেনমার্ক, সার্বিয়া ও স্লোভেনিয়া। যেখানে কষ্ট করে হলেও সার্বিয়াকে হারাতে পারলেও এর আগের আসরে ডার্ক হর্স হিসেবে সামনে আসা ডেনমার্ককে কি হারাতে পারবে ইংল্যান্ড, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এর আগে ইউরোর প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেও 1-0 গোলে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। তারকাখচিত দল নিয়ে 2022 কাতার বিশ্বকাপের পর থেকে ভুগছে ইংল্যান্ড, এবং যার ধারাটা তারা 2024 ইউরোতেও বজায় রেখেছে। খুব দ্রুত যদি ইংল্যান্ড তাদের খেলোয়াড়দের মধ্যে গেম বন্ডিংটা তৈরি করতে না পারে, তবে আরও একবার তারকাখচিত দল নিয়েও খালি হাতেই ফিরতে হবে ইংল্যান্ডকে।